কুড়ি সালের মধ্যে, 2021 সালের মধ্যে 5200 প্রগ্রেসিভ স্টুডেন্টস ফোরাম এআইপিএসএফের ত্রিপুরা রাজ্য ইউনিটের তরফে নয়া জাতীয় শিক্ষানীতি 2020-এর মধ্য দিয়ে সারা রাজ্যে শিক্ষাক্ষেত্রে সরকারি শিক্ষার যে অধিকার জনতার ছিল সেই অধিকারকে হরণ করার যে সুপরিকল্পিত ব্যবস্থা যে নীতি রূপায়ণ করছে সেই নীতির মধ্য দিয়ে শিক্ষার যে বেসরকারিকরণ বাণিজ্যিকীকরণ এবং সংকুচনকরণের নীতি লাগু হচ্ছে তাকে প্রতিরোধ করার জন্য আজকের এই পথসভার মধ্য দিয়ে আমরা জাতীয় শিক্ষানীতি বিরোধী কার্যক্রমের ঘোষণা করছি, সূচনা করছি। এই শিক্ষানীতি 2020 সালে গৃহীত হয়েছে, তখন থেকে সারা দেশব্যাপী জনতা এর বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছে, কিন্তু সরকার কারোর কথায় কোনো কান দেয়নি। একতরফাভাবে এই শিক্ষানীতি লাগু করা হচ্ছে, যার ফলে সরকারি স্কুলের সংখ্যা কমিয়ে আনছে, হায়ার এডুকেশনগুলি কলেজগুলি বিশ্ববিদ্যালয়ের লোক সংযুক্তিকরণের মধ্য দিয়ে শিক্ষকের সংখ্যা অধ্যাপকের সংখ্যা কমিয়ে আনছে, অনেকগুলি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবর্তে একটি শিক্ষা প্রতিষ্ঠান দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা নেওয়া হয়েছে, যেখানে ছাত্র সংখ্যা থাকবে কম, যাদের এই প্রতিষ্ঠানগুলিতে ঠাঁই হবে না তাদের ব্যবস্থা করা হবে অনলাইনে। ইতিমধ্যে অনলাইনে শিক্ষার জন্য, অনলাইনে শিক্ষার বাণিজ্যকে আরও ফুলে ফিপে বাড়িয়ে দেওয়ার জন্য নানা পরিকল্পনা আছে। পিএম বিদ্যা নামে 200টি চ্যানেল খোলার ব্যবস্থা নিয়েছে সরকার। তো এই শিক্ষানীতির মধ্যে রূপায়ণের ফলে সবচেয়ে বেশি